হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ছোট ছোট আমার বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, আর বড়দের জন্য প্রণাম জানাই। আর সকালবেলা উঠে পড়েছি, উঠে পেরে আমাদের মতো হাউসওয়াইফদের কাজ তো বিছানো গোছানো থেকে শুরু করে ঝাড়ু দেয়া, বাসন মাজা সব কিছু থেকেই থাকে। আর একটা একটা করে আমাদের দায়িত্ব যে কাজগুলো করে নেয়া। আর কি হয় বলো তো, কাজ না করে যদি বসে থাকি না, সেখানেও মনটা খারাপ হয়। মাথার মধ্যে না মানে কি হয়, একটা টেনশন ঘোরাফেরা করে যে কখন কাজগুলো কমপ্লিট করব, কখন কি করব। তারপরে তো রান্নাবাড়া থাকে, ছেলেদের খাওয়ানো, যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের খাওয়ানো, স্কুলে পাঠানো। আর এখন তো তোমরা সবাই জানো যে স্কুল শুরু হয়ে গিয়েছে, এটা তো ভীষণই একটা ভালো খবর যে স্কুল স্টার্ট হয়ে গিয়েছে, তাও ফুল, একদম ফুলভাবে হচ্ছে। আমার ছেলের তো 3টার সময় ছুটি হচ্ছে, আর কালকে ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম, তোমার ছাতাটা নিয়ে গিয়েছিলাম, তখন ছাতাটা গুছিয়ে রাখিনি, এখন সেই জন্যে ভালো করে ছাতাটাকে রোলিং করে গুছিয়ে রাখলাম। আর এই ঘরে আমি চলে এসেছি, ওই ঘরটা আমার গোছানো হয়ে গিয়েছে, ছেলে আমার পিছন পিছন ঘোরাফেরা করছে, পড়ছে, মানে কি না কি করে থাকে। যতক্ষণ আমি ওকে স্কুলে পাঠাতে পারি ততক্ষণ আমার শান্তি হয় না। আর কালকে এই শাড়িটা পরে আমি ওকে স্কুলে আনতে গিয়েছিলাম, তাই একটুখানি আর দেখতে পাচ্ছ একদম ভাঁজ ভাঁজ হয়ে গিয়েছে শাড়িটা। এটাকে কি করতে হবে বলো তো, একটু কাছাকুচি করে আবার আয়রন করতে হবে। আর আমি বাড়িতেই শাড়ি আয়রন করি, তাই আমার দোকানে দিতে লাগে না। শাড়িটাকে ভাঁজ করে একটুখানি রোদ খাইয়ে নেবো, নিয়ে গুছিয়ে রেখে দেবো, আরও দু একবার পরার পর তারপর কাছাকুচি করবো। নইলে কী হয় বলো তো, রঙগুলো না চলে যাই। সবসময় যদি আমরা একবার দুবার পরার পরেই ভালো শাড়ি কাছাকুচি করি তাহলে রংটা বেশি দিন থাকে না। আর ভালো করে বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু বলতে কি বলো তো, বিছানা ঝাড়ু দিই। আর একটা চাদর দেখতে পাচ্ছ আমি পাতলা বিছানার সাইডে রেখে দিই সবসময়, কারণ এখন তো গরম পড়ে গিয়েছে, কিন্তু তাও একটু পাখা টাকা চালালে হালকা হালকা ঠান্ডা লাগে, সেই জন্যে আমি চাদরটা মাথার কাছে রেখে দিয়েছি। কারোর লাগুক আর না এলোক, অন্তত আমার লাগে। আর এখানে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে, এতটা নোংরা জমেছে না কি বলবো তোমার। আমি না মানে বিছানাটা গোছানোর সঙ্গে সঙ্গে ঝাড়ু দিই, কারণ কি হয় বলতো, যত নোংরা আবার বিছানায় তোলে, যখন তখন আমার ছেলে দামাদাম উঠে পড়ে বিছানার মধ্যে, তো আর সব একদম ধুলো আবার সেই কি যেই বিছানার মধ্যে চলে যায়। সেই জন্য আমি মানে বিছানা ঝাড়া সঙ্গে সঙ্গে না, ঝাড়ু সঙ্গে সঙ্গে দিয়ে নেওয়ার চেষ্টা করি। যতক্ষণ না বিছানা গোছানো হয়, ঝাড়ু না দেওয়া হয় ঠিক আছে, তার আগে যদি ঝাড়ু দিয়ে দিই সেটাও আলাদা ব্যাপার, দুবার করে দিতে হোক হোক, কিন্তু বিছানা যদি 2-3 বার করে ঝাড়তে হয় না, খুবই বিরক্তি লাগে। আর এখানে আমি বাসনগুলো সব একদম বাসনপত্র এখানে মাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ পাহাড়ের মতো বাসন জমেছিল। আর এখানে ডাল সেদ্ধ করেছি, ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, এটা সম্পদ দেবো। তোমার পেঁয়াজ, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, মানে এটা জাস্ট ঘেঁটে নিয়ে, কোনো হলুদ টলুদ ইউজ করবো না। ডিমটা ভেজে তুলে রেখেছি অনেকটা পরিমাণে ডিম, আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে বসিয়ে দিয়েছি গাজর, আলু আর ফুলকপি, আলু একদম ছোট মতো, এটা জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করবো, একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এখানে বসিয়ে দিয়েছি ওই যে ডিমের ঝুড়ো করে তরকারিটা করবো, তার জন্য আলু জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। এটা একটু ভালো করে আলুটা ফ্রাই করে নেবো, মানে ভেজে নেবো, এটা ভাজা হয়ে গেলে আলুটা। তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো, আর ফ্রিজে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আছে ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে তো হলুদ গুঁড়ো লঙ্কা, মানে খুবই কম পরিমাণে ইউজ করবো, কাঁচা লঙ্কা দেবো। তোমরা কাঁচা লঙ্কা দিয়ে গুঁড়ো লঙ্কা অ্যাভয়েডও করতে পারো, সেটা যে যার ব্যাপার। যাই হোক, আমি একটু কালারের জন্য গুঁড়ো লঙ্কা ইউজ করবো। আর ডিমটা এখানে ভেজে তুলে রেখেছি, আর টেবিল পরিষ্কারও হয়ে গিয়েছে, জল ভরা হয়ে গিয়েছে, কিন্তু আজকে বেসিনটা খুব নোংরা হয়েছে দেখতে পাচ্ছ, ওটা পরি ক্লিন করবো মানে ঘর মোছার আগে। আর এদিকে ছেলে গিয়েছিল ড্রয়িং করতে, ও চলে এসেছে, চলে এসে ওর মতো খেলা করছে। আর বিছানা টিছানাও একদম ক্লিন করে নিয়েছি, কিন্তু একটা কাজ এক্সট্রা, আজকে প্রচুর পরিমাণে জামা কাপড় ভিজিয়েছি, জামা কাপড় কাচতে হবে, এই বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আমার রান্না হয়ে গিয়েছে, এখানে আছে দেখতে পাচ্ছ জিরে ফোড়ন দিয়ে ডাল, তার এটা নামাই। আর ছেলে ওদিকে পুজো দিচ্ছে, আর এখানে ডিম, আলু, একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম, দিয়ে তরকারি করে নিয়েছি। আর এখানে আছে এই দেখো গাজর, আলু আর ফুলকপিটা যে ভেজেছিলাম সেটা। আর এই দেখো কি হয়েছে, ছেলিনকে এটা মাছ দিয়ে গিয়ে এটা ভেঙে গেছে চামচটা। আর এইখানে আছে ভাত, ভাতটা একটু আগে করলাম। আর ছেলে ওদিকে দেখতে পাচ্ছ পুজো দিচ্ছে, আমি পুজো দেব না সেজন্য ও পুজোটা দিয়ে দিচ্ছে। আর আমার ঘরদোর মোছাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখানে জামা কাপড়টা কেচেছি, এই দেখো জামা কাপড়টা কাঁচা হয়ে গিয়েছে, কিন্তু পাম্পের জল নেই, জল শেষ হয়ে গিয়েছে, সেই জন্য স্নান করতে পারছি না।
নিয়েছে, পাম্পটা চালাতে হবে, এবার তারপরে স্নান করবো। আর ভীষণই গরম হচ্ছে, ভীষণ গরম পড়ে গিয়েছে কলের কাছে। আজকে পুরোটা পরিষ্কার করলাম, ওইখানে প্রচুর ধুলো হয়েছিল, ঝাড়ু দিলাম আর ঝাড়ু দিয়ে পুরোটা পরিষ্কার করে নিয়েছি। আর জল ঢেলে ভালো করে ধুলাম কলের পাড়টা, ওইখানে যেখান দিয়ে যাতায়াত করি আমার তোমার সিঁড়ি আছে পইটে, ওইখানে পরিষ্কার করলাম। ওই জন্য ভীষণ গরম হচ্ছে, এখন ছাদে জামা কাপড়টা মেলে দিয়ে আসবো, কারণ এই নাইটিটা নিচে দিয়ে দেওয়া যাবে, কিন্তু জামা কাপড়টা মেলে দিয়ে আসি, জল নেই, দেখি জল এলে তারপর স্নান করবো। চলো, ভীষণ গরম হচ্ছে, খিদেও পেয়ে গিয়েছি। আমি খেতে বসে গিয়েছি আর এই দেখো নিয়েছি খাবারপত্র সব, ডালটা নিয়েছি, ডালটা লাগবে কি জানি না। আর ছেলের অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গিয়েছে, আমি কাজ করছিলাম আজকে, একটু বাথরুম বাথরুম পরিষ্কার করার ব্যাপার ছিল, ওই জন্য ওকে আগে দিয়ে দিয়েছিলাম, কারণ এখন অলরেডি 3:20 হবে, ওই জন্য ওকে আগে দিয়ে দিয়েছিলাম, মানে আমি স্নান করতে যাওয়ার আগে ওকে দিয়ে দিয়েছিলাম। এরকম গাজর ভাজা ফুলকপি গাজর অনেকে পছন্দ করো না, কিন্তু কি বলতো গাজর একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে না, ভাব মানে ভাজা করার কালকে তেল মশলা এইসব মুদিখানা দোকান থেকে আনা হয়েছিল, কিন্তু এমনিও সবজি টবজি অনেক কিছু শেষ হয়ে গেছে, কাঁচা লঙ্কা নেই। এবার কাঁচা লঙ্কা না থাকলে কি হবে বলতো, গুঁড়ো লঙ্কা তো খুব আমরা খাই না, মানে জাস্ট একটু কালারের জন্য দেয়া হয়, এমনি দেয়া হয় না। আর এখন একটুখানি চা খেয়েছি, মানে ছেড়ে খেয়েছে, টিফিন করেছে, আর আজকে খাবার দাবার সবই আছে, আর আজকে সেরকম কিছু বানাবো না, রাতে এসে ভাত তরকারি আছে, মুড়ি টুড়ি এটা সেটা করে খেয়ে নেব। আর এখন ওই জন্য রেডি হয়ে নিয়েছি, ছেলে আছে বাড়িতে আর ও কার্টুন দেখছে, একটুখানি পড়ে নিয়েছে। আমরা এখন যাচ্ছি বাজারে, দেখি কি আনা হয় না হয়, না একটু ঘুরু ঘুরু করে আসবো। কারণ এমনি কি হয় বলতো, সানডেতে খুব একটা মানে যাওয়া হয়নি এদিক সেদিক, আর ছেলে যাবে না বললো, কারণ ও খুব একটা বেরোতেও চায় না। আমরা একটু আদু বাজারটা যারা এখন ভিড় হয়, সব থেকে বড় কথা স্যাটারডে সন্ধ্যেবেলা না ভীষণ ভিড় হয়, সেই জন্য ওকে আমরা নিয়ে যাচ্ছি না, ও বাড়িতেই থাকছে, আরও খুব একটা যেতেও চায় না, টুকটাক খাবার টাবার এনে দিলেই ব্যাস খুশি হয়ে যায়, তার আর লেট করবো না, বাইরে আমার বর বেরিয়ে গেছে, চলো তাড়াতাড়ি চলো চলে যাই। আর কারণ অনেক কটা বাজে এখন, 9টার মতো বেজে গিয়েছে অলরেডি, মানে দোকানপাট অবশ্য কি বলতো 10:11 পর্যন্ত গরম পড়ে গেছে, শীতকালে 10:11 পর্যন্ত আমাদের এখানে খোলা থাকে, আর গরম পড়ে গিয়েছে এখন তো আরো বেলা করে খোলা থাকবে, চলো। আর এইরকম একটা কুর্তি পরেছি একা ছিলাম, এই কুর্তিটা কি বলতো ভীষণ ভালো লাগে, লং কুর্তিটা পুরো অনেক আগের, এগুলো দেখতে পাচ্ছ, এরকম একটা কুর্তি পরেছি লং, আর নিচটা সেই প্লাজো হয় না, ব্যাস এটাই পরেছি, চলো। আমাদের বাজার করা সব কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু তোমরা হয়তো আমাকে দেখতেও পাচ্ছ না মানে ক্যামেরাতে, আমরা একটুখানি লং ড্রাইভের মতো দুজনে একদম কোনো কিছুকে পরোয়া না করে বেরিয়ে পড়েছি, মানে আমাকে আমার বোন নিয়েই যাচ্ছে, আর এদিকটায় না খুব একটা আলো নেই, মানে বাজার থেকে আমরা অনেকটা অন্য রাস্তায় চলে গিয়েছি। এই দিকে সাধারণত ওই মাটির লরি টরি টুকটাক বালির লরি এইসবই মানে যাতায়াত করে, অনেকটা ভেতরের দিকে চলে গেছি স্টেশন থেকে, ভালোও লাগছে ভীষণ ঘোরাঘুরি করতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর বাজার থেকে এসে থেকে আমি চেঞ্জ করিও নি, বাজারে আমি সেরকম নামিনি, ওই আমার বড়ই বাজার পড়েছে, আমি দূরে দূরে দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ বাসন টাসন একদম বেশি ক্লিন, একদম পরিষ্কার করে মেজে নিয়েছি, কেননা সকালে উঠে খুবই অসুবিধা হয়। আর কি বলতো, তোমাদেরকে বলেইছি আমি যে রাতে কাজ করতে আমার বেশি ভালো লাগে, ভোরে উঠতে হলে আমার গায়ে জ্বর যাকে বলে, মানে ভোরে উঠে যদি কোনো কাজ করতে হয়, আমাকে যদি বলে রাত 1টা 2টো পর্যন্ত কাজ করে যাও, আমি ননস্টপ কাজ করে যাবো, মুখকে কিছু বলবেও না, কিন্তু ভোরে উঠে কাজ করাটা আমার খুবই কষ্ট। সেই জন্য ভাবলাম কি যে যেহেতু ভালোই লাগছে, ওই জন্যে
সবকিছু ক্লিন করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ স্ল্যাব একদম টোটালি নিট অ্যান্ড ক্লিন। গ্যাসের এইখানে না মানে এগুলো জালি দিয়ে একটু ঘষতে হবে, কি আছে বুঝতে পারছি না, এমনি পরিষ্কার করে নিয়েছি। এইখানটাও পরিষ্কার করে নিয়েছি, টেবিলটা আমি আর ছেলে খাওয়া দাওয়া করলাম, টেবিলটাও ক্লিন করে নিয়েছি। মিষ্টিগুলো বলেছিলাম মানে তিনটে তিনটে করে দিতে তিনজনের, অনেক রকম নেওয়া সবসময় আমি বেশি নিই না, কিন্তু ধরো তিন চার রকম আইটেমটা বেশি নিই কিন্তু পরিমাণটা বেশি নিই না, সেই জন্য বলেছিল ওই জন্য অনেকগুলো প্যাকেট হয়ে গিয়েছে। মানে বারবার করে বলেছি যে এটা তিনটে এটা তিনটে, এরকম ভাবে কি কি এনেছি খুলছি দেখো, কারণ আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি। এই দেখো এই এই মিষ্টি আছে, এটা ঠিক কি আমি জানি না সব, আর এই এই মিষ্টিটাও নতুনত্ব মিষ্টি, সবই শুকনো শুকনো মিষ্টি, ছানার কিছুই নেই, ছানার মনে হচ্ছে একটা আইটেম ছানার আছে, এই মিষ্টিটা আছে। আর এইটা আমার জন্য আমি এনেছি ছানার পায়েস, তোমরা তো জানো এটা, টেস্ট করে বলছি তোমাদেরকে কেমন খেতে। আর এই দোকানটা না খুব নাম করা দোকানটা। আর এখানে আছে মিহিদানা, মিহিদানা এনেছি, মিহিদানার কালারটা না আমার বেশ ভালো লেগেছিল, অরেঞ্জ টাইপের, সবসময় তোমার হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না কিন্তু এটা অরেঞ্জ টাইপের, আর ওই জন্য ভালো লেগেছিল বলে আমি বললাম যে আমার বরকে নিয়ে নাও। আমি তাই ভাবছি আর একটা প্যাকেট খুঁজে পাচ্ছি না যে আমার একটা মিষ্টি ছিল সেটা কোথায় গেল। আর এই যে এইটা হচ্ছে তোমার ম্যাঙ্গো, এটা দেখতে পাচ্ছো এটা ম্যাঙ্গো ফ্লেভার, কেমন হবে জানি না কিন্তু ওরা এটা বললো যে ম্যাঙ্গো, আমি ওই জন্য ম্যাঙ্গো মানে দেখে তো লোক সামলাতে পারলাম না, ওই জন্য নিয়ে চলে এসেছি। ম্যাঙ্গোটা ভালো খেয়ে তোমাদেরকে বলছি, দারুণ খেতে, এটা খুবই সুন্দর খেতে, পুরো ম্যাঙ্গো, পুরো মানে পুরো যেন মনে হচ্ছে সেই আমের, হ্যাঁ পুরো পুরো আমের স্মেলটা, খুবই সুন্দর খেতে এটা। দাঁড়াও আমার বর এখন খেয়ে বলবে, ভালো না সত্যি খুবই ভালো, মানে সত্যি মানে এক একটা হয় না যে এমনি হয়তো ম্যাঙ্গো স্মেল, পুরো মনে হচ্ছে আমের কিছু খাচ্ছি এরকম। না না খুব, হ্যাঁ সব থেকে আমার ভালো লেগেছে তার মানে কি বলতো যে খুব যে একটা সেই খুব খুবই মিষ্টি টাইপের হয় না, মানে খেতে একটুখানি কামড় দিলে মনে হয় যে আর খেতে ইচ্ছা হচ্ছে না সেরকম কোনো কিছু না, মানে হালকা টাইপের মিষ্টিটা, যেরকম আম হয় ধরো আম আমরা তো খুব গুড়ের মতো মিষ্টি ওরকম তো পাই না যে যতই বলুক, সেই রকমই টাইপের। আমার ছেলে রিভিউ দিচ্ছে, আমার আমটা খাওয়ার পরে এটা লাস্টে খেতে ভালো তো, তাহলে ছানারটা রেখে দে একটুখানি দেখে ভেঙে খাই, পুরোটা খেতে হয়তো পারবো না। এবারে চকলেটটা খাচ্ছি আমি ভেঙে নিয়েছি, এর থেকে ওটা ভালো ছিল, এটা একটু আমার ডার্ক চকলেট হয় না নিচটা আমার সেরকম মনে হচ্ছে ডার্ক চকলেট, ওপরের যে সাদা অংশটা আছে এটা খেতে ভালো লাগছে ক্রিমি টাইপের, নিচটা একটু ডার্ক চকলেট ফ্লেভারের মতো, বুঝতে পারেন ম্যাঙ্গোটা বেশি ভালো লেগেছে আমার, এটাও ভালো, আমি এইটুকু আর খাবো না রেখে দেবো, এবারে এটাও একটু ভেঙে টেস্ট করবো, পুরোটা খেতে পারবো না।
সবটাকে তোমাকে যদি বলো কোনটা ভালো তুমি কি বলবে? সবটাতে আমার ম্যাঙ্গোটা ভালো হয়েছে, ম্যাঙ্গোটা 10-এ-10। অন্য মিষ্টিগুলো আমি ভেঙে ভেঙে রেখে দিলাম, মানে একটুখানি ছানার পায়েসটা একটুখানি খেয়ে দেবো। তবে ছানার পায়েস একটা আর একটু নরম হলে আমার বেশি ভালো লাগে, একটু শক্ত শক্ত। ছানার পায়েসটা পুরো ছানা আর একটু গুড়ের ফ্লেভার আছে, তবে সব থেকে আমার ম্যাঙ্গোটাই বেশি ভালো লেগেছে। হালকা মিষ্টি এগুলোর থেকে ভীষণই হালকা মিষ্টি ছিল, আর হালকা মিষ্টি আমি বিশেষ করে পছন্দ করি, সেই জন্য আমি খেলাম না, ওইটা করে রেখে দিয়েছি, অর্ধেক করে রেখে দিয়েছি। এটা অবাক জলপান দোকানের অনেকটা দূরে দিকে, কাছাকাছি না, স্টেশন থেকে অনেকটা যেতে হয় আমাদের। একটু ওইদিকে গিয়েছিলাম বলে আমার বড় বললো যে ওই দোকানের মিষ্টি নাকি ভীষণ ভালো হয় শুনেছি। আমি আমি খাইনি কোনোদিনও, আজ প্রথম খেলাম। অনেক রকমের আইটেম আছে, অনেক রকমের আইটেম আছে, মোটামুটি বেশি দামও না, 10-15 টাকা 12 টাকা এরকমই দাম। অনেক রকমের আইটেম আছে, আর মোটামুটি ম্যাঙ্গো তো এমনি আমি ভীষণই ভালোবাসি সিজন ফল, তাই হয়তো ওইটা ভালো লেগেছে। তবে হালকা মিষ্টি যে কোনো মিষ্টি আমি ভালোবাসি হালকা টাইপের। যাই হোক, এখন তো সব কাজ কমপ্লিট করে নিয়েছি, আর এখন পাকা চালানোর মতো গরমও পড়ে গিয়েছে, এখন চেঞ্জ করব আমি এই ঘরে, দেখো এইভাবে বসে আছি। আর সবকিছু তো গোছ গাছ হয়ে গিয়েছে, ওইদিকে রান্নাঘরের কাজ, শুধু মিষ্টির প্যাকেটগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখবো, হয়ে যাবে। আর সব কাজ তো মোটামুটি আজকের দিনের মতো কাজগুলো কমপ্লিট করে নিলাম, আবার কালকে একটা নতুন দিন শুরু হবে তোমাদের সঙ্গে। তাই চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর কোনো কিছু শেষ তখনই করা হয় নতুন কিছু শুরু করার আগে, তাই না? রাতের শেষে যেমন দিন আসে, তেমন আজকের ব্লগটা শেষ করার পরে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। চলো টাটা, আর তোমরা ভীষণ ভালো থেকো, সবাই ভীষণ ভালো থেকো ভীষণই, আর এই বছরটা যেন তোমাদের ভীষণ ভালো কাটে, আর তোমরাও প্রার্থনা করো যেন আমার ভীষণ ভালো কাটে। চলো গুড নাইট। আর এখন অলরেডি 12টা মানে অ্যাবো নাই দে বাবু, 12টার বেশি বেজে গিয়েছে, আমরা সেই রাত জাগা পাখি হয়ে গেছি, পেঁচা, মানে যতই যাই করি রাত হয়েই যায়। এলামই তো মনে হয় 11:30 এরকম হবে বাজার থেকে, মানে এদিক সেদিক করে। চলো আর কথা বাড়াবো না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা।